আমরা মাঠে আছি, নির্ভয়ে পূজা মণ্ডপে যাবেন, বলছে সেনাপ্রধান। দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদেশে সবার সম অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার 5 অক্টোবর বিকেলে ঠাকুরস্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, এদেশে সবার সম অধিকার রয়েছে, যার যার ধর্ম সে পালন করবে, এর জন্য যা যা দরকার করা হবে। নিরাপত্তায় সেনাবাহিনী মাঠে রয়েছে জানিয়েছে ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আমরা মাঠে আছি, আপনারা নির্ভয়ে পুজো মণ্ডপে যাবেন। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যেখানে আপনারা সবাই পূজা উদযাপন করতে পারবেন। এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। এ সময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জানমালের নিরাপত্তা দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করছে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। বন্ধুরা, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখছেন ভিডিওটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।